সেই রকম লেভেলের ঠান্ডা রে ভাই বোনেরা, সেরকম লেভেলের ঠান্ডা। আইসি ঘুরতে দেখতে যাচ্ছি মর্নিং গ্লোরি পুল। এইটা এখন কেমন দেখতে হবে নি জানেন না, ভারী সুন্দর জায়গাটা, আশেপাশের জায়গাটা ভারী সুন্দর। বাট যে জায়গা যাচ্ছি সেই জায়গাটা এখন কিরকম সুন্দর সেইটা জানি না। আপনার লিয়া যাচ্ছি দেখা যাক, মনে হয় ভালোই হবে নি। শাকিল আপু যেহেতু দেখাচ্ছে একটা জায়গা, সেটা সেইটা খারাপ হইতে পারে, পারেই না, চলেন সামনে দেখতে পারবেন নি ভাই বোনেরা। এখানে বসে বসে আপনি দেখতে পারবেন, ইষ্ট তো উপরে উঠতে পারতাম তাহলে না আরেকটু ভালো করে দেখতে পারেন। উনি এই দেখেন মাটির অবস্থা কি হয়েছে দেখছেন, একেবারে পুড়তে পুড়তে সাদা হয়ে গেছে। আমার ছেলে কি করছে, ফোনটা নিয়ে 911-এ কল দিছে, কল দিয়ে বলতেছে যে এই জায়গা আগুন ধরছে, তাড়াতাড়ি আসো, আসি নিভাই দাও। স্কুল থেকে যেহেতু ওদেরকে শিখায় যে কোনো বিপদ হলে কিংবা কোনো আগুন লাগলে কিংবা তোমার কোনো রকমের সাহায্য লাগলে তোমরা 911-এ কল দিবা, তাই জন্য সে ফোনটা আমার নিয়েই দিয়ে দিছে। পরে তো আমরা পুলিশের সাথে কথা বললাম যে এরকম আমরা এখানে ঘুরতে আসছি ইয়েলোস্টোন, আসার পরে ও এগুলো দেখছে, দেখার পর তোমাদেরকে ফোন দিছে। পরে ওরা বলে কি তোমার ছেলে তো খুবই স্মার্ট, এনজয়। আমরা কেউ যাই না, কিন্তু ওর পাশেই দেখেন পানি বুদ 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 করে উঠতেছে। আর এই জায়গার পানি যে কত গরম সেটা তো ওই যে ওই বুদ বুদ করে উঠতেছে ওইটা দেখলেই বুঝা যায়। আপনারা তো আগের ভিডিওতে কইছি যে এই জায়গায় গিজার্ড হচ্ছে 500টারও বেশি, আর এক একটা গিজার্ড এক এক রকমের, যার জন্য আপনাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের এরকম গিজার্ড দেখাচ্ছি। তবে কি জানেন, ইয়েলোস্টোন কিন্তু তিনটা স্টেটের মাঝখানে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন আপু এই জায়গাটা কোথায়, এটা হচ্ছে আইদাহো, মন্টানো এবং ওয়াইমিং, এই তিনটা স্টেটের মাঝ বরাবর, আর এটা কিন্তু আমেরিকাতে অবস্থিত। আজকে নাকি একটা গিজার্ড বিস্ফোরিত হবে, এই জন্য মানুষজন প্রচুর পরিমাণ আসছে, আর বছরে কিন্তু একবার এই গিজারটা বিস্ফোরিত হয়, সেই দিনটা নাকি আজকেই। আমাদের কপালও ভাগ্য ভালো, চলেন আপনাদেরও দেখাই। এরকম অবস্থা হয়ে পানি উঠি এমন হয়েছে, ও মাই গড, তার মানে কি পরিমাণ অবস্থা এই জায়গা দেখছে, কি অদ্ভুত সব জায়গা না, বিশাল অদ্ভুত জায়গাগুলো, ভিন্ন টাইপের দেখেন। হোয়াট ইজ নেম দেখেন, আরেকটু দেখাবো মাটির কি অবস্থা হয়েছে, মাই গড। মাটির অবস্থা দেখেন, এই জায়গাও লিখে দিচ্ছে যে কোনো কিছু এই জায়গা থ্রো করা যাবে না। কি গন্ধ বের হচ্ছে আমার চোখে, সেখানে লাভা বের হতে হতে কি হয়েছে মাটি। গিজারগুলো দেখালাম, এগুলো হচ্ছে আপার গিজার, এবং লোয়ার গিজারও কিন্তু আছে, সেগুলো আমি পরের ভিডিও কোনো সময় দেখাবো। কেমন সাউন্ড দেখেন, হোল হয়েছে কিরকম করে, চলেন ওই পাশেরটা দেখাই আর একটু। এরা বসে বসে দেখতেছে আর আমার মতো চিন্তা করতেছে, আহারে কি অদ্ভুত জায়গা আর অদ্ভুত জিনিস। এই যে আজকে রাত্রে এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে এই ভলকানো বের হবে রাত্রে, রাত্রে হচ্ছে 8:45 এটা, এই যে এটা দেখতেছেন একদম শান্ত হয়ে আছে, কিন্তু এটা শান্ত হয়ে থাকবে না 8:45 সেটা পুশ করে একটা মানে ইয়া হয়ে যাবে, এরকম করে বের হবে, এরকম হবে। এখন কত শান্ত হয়ে আছে না, ও এই যে সেই সময়টা, এটা এই পাশ থেকে দেখা যায়, আর এটা হচ্ছে 5 মিনিট পর্যন্ত থাকে। এমনটা হবে কখনোই ভাবিনি, আমাদের কপালটা আসলেই অনেক ভালো। আপনাদের এই আপার গিজারটা ভালোই লাগলো তাহলে, আরো ভালো লাগলো এই যে যে জিনিসটা দেখালাম যে ভালো লাগলো তাহলে, যদি ভালো লাগে থাকে তাহলে আপুর ভিডিওটা সবার সাথে শেয়ার করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।